সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। আর আমরা দেশে দেখা যায় অনেক সময় মানুষের সালাত সালাতর একবারে শেষের দিকে যখন সালাম ফিরেন, তখন দেখা যায় যে সালাম ফিরেন সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা একটু জারাই জারাইয়া সালাম ফিরেন দুই দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতকর্তা যে মাথা মানে জারাই জারাইয়া বা মাথা ঝুঁকাই ঝুঁকাইয়া তাই সালাম কর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাইনে দিকে সালাম ফিরাইতা অথবা বাম দিকে সালাম ফিরাইতা, তাই তার গালের শুভ্রতা দেখা যাইত পিছন থেকে, মানে তাই সালাম ফিরাইতা এবং তাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এইভাবে সালাদ সালাদ আদায় আদায় কর্তা সালাম ফিরাইতা। এটা ইমাম তিরমিজি, ইমাম নিসাই, ইমাম আবু দাউদ বর্ণনা করছেন যে মিশকাতের মাঝে 950 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইতা তার গালের শুভ্রতা দেখা যেত, কিন্তু এইভাবে মাথা জারাই জারাইয়া সালাম ইলা ফিরাইতা না। এটা এই যে এই ধরনের যদি খারাপ অভ্যাস থাকে তাহলে আমরা যেন এটা থেকে বিরত থাকি এবং সুন্দরভাবে সালাম আদায় সালাম আমরা আদায় করি যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদায় করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক।